সুনামগঞ্জের সুরমা নদীর দোয়ারা বাজার সংলগ্ন চরে ইঞ্জিন বিকল হয়ে সুরমা নদীর মাঝে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। জানা যায়, গত 14 জুন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। হঠাৎ বন্যা দেখা দেওয়ায় সেখানে তারা আটকে পড়েন। সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে কপোতাক্ষ অনির্বাণ নৌযানের মাধ্যমে তাদের উদ্ধার করে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয়। এ সময় আরও বেশ কয়েকজন যাত্রীকে নৌযানটিতে তোলা হয়। তবে রাত 8:30 দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নৌযানটি অচল হয়ে পড়ে। শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারের আর্জি জানালেও তাদের রাতের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে রোববার সকাল 8:00 দীর্ঘ 10 ঘন্টা পর সেখান থেকে তাদেরকে উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল। এরপর 9:00 দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 জন সহ সর্বমোট 31 জন শিক্ষার্থীকে স্পিডবোটে করে সুনামগঞ্জের ছাতকে নেওয়া হয়। বর্তমানে তাদেরকে সিলেট ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে।